আসসালামু আলাইকুম। বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। ডান্ডাবেড়ি পাওনোর বিষয়ে নীতিমালা করতে হাইকোর্টের রোল। প্রাণ বাঁচাতে দৌড়ে দোকানে সেখানে ঢুকে গুলি করে যুবককে হত্যা। ঢাকার ফ্লাইট গেল ইয়াঙ্গুন, কলকাতা, চট্টগ্রাম। রাজধানীর মিরপুরে মদ পানে একজনের মৃত্যু। সাগরে লঘুচাপ আরো ঘনীভূত হওয়ার শঙ্কা। ইয়াবা পাচার মামলায় 8 রোহিঙ্গার যাবজ্জীবন। স্বতন্ত্র প্রার্থীর 12টি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ। সম্রাটের জামিনের মেয়াদ বাড়লো 1 মার্চ পর্যন্ত। ফেব্রুয়ারিতে ঢাকায় চালু আর্জেন্টিনা দূতাবাস, আজ বসেছে প্রতিনিধি দল। বেতন চাওয়ায় পোশাক শ্রমিকদের উপর ছাত্রলীগের হামলা। ধলেশ্বরীতে হাত পা বিহীন অজ্ঞাত পরিচয় যুবকের লাশ। পুলিশের হেফাজতে পিটিআই মুখপাত্রকে নির্যাতন। এবং একাই 33 আসনে নির্বাচনে লড়বেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্রেপ্তার আসামিদের ডান্ডাবেড়ি পড়ানোর ক্ষেত্রে নীতিমালা করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে জানাজায় হাজির করার সময় ডান্ডাবেড়ি পড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না ও তাদেরকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। সোমবার বিচারপতি কেম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল জনস্বার্থে করা রিটের প্রেক্ষিতে এই রুল জারি করেন। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন ফকির জামিরা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। আজ সকাল 8টার দিকে ফুলতলা উপজেলার জামিরা সড়কে ওই হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, সকালের দিকে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মিলন তখন প্রাণ বাঁচাতে দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়েন। তখন দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে তার মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ মিলন ঘটনাস্থলেই মারা যান। ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট নামতে পারেনি। এছাড়া ফ্লাইট উড্ডয়নও স্থবির ছিল কয়েক ঘন্টা। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কাতার এয়ারওয়েজের দোহা থেকে আগত ফ্লাইট কলকাতায় এবং এয়ার এশিয়ার মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটি মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করে। রাজধানীর মিরপুর দারুসসালামে অতিরিক্ত মদ পানে মশুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার। তিনি জানান, রোববার দিবাগত রাতে টেকনিক্যাল এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাতে মশুর রহমান মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। মশুর একটি বাইং হাউজে চাকরি করতেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ সকাল 9টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় 8 রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 5 নিশাত সুলতানা এর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিয়ানমারের আকিয়াবের শিবপুরে দৈলা, পুন্ডু জারি পাড়ার রবি আলম, একই এলাকার আলম শফিকুল, নূর নূরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। জাতীয় সংসদ উপনির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের 11টি নির্বাচনী অফিস ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছিঁড়ে ফেলা হয়েছে ফেস্টুন, পোস্টার ও ব্যানার। রোববার রাতে শহরের বাতেনখার মোড়ের প্রধান নির্বাচনী অফিস, হাজিপাড়া, উদয়ন মোড়, রেলগেট, বিদিরপুর, উদয় সংঘ মোড়, ফুড অফিস মোড়ের অফিস সহ 11টি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর করে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আগামী 1 মার্চ পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত। 222 কোটি টাকা পাচারের মামলায় সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত 6-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন। বর্তমানে জামিনে থাকা সম্রাট আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপের মধ্য দিয়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা দেখালো সারা বিশ্ব। এই ভালোবাসা তো আর শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকতে পারে না, তাই ভালোবাসা যেন হয় আরও সুমধুর এবং দৃঢ়, সেই জন্য ঢাকায় চালু হতে যাচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। এতে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 27 ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে দূতাবাস।
এজন্য সোমবার নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন। রাজধানী দক্ষিণখানে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের উপর হামলা ও একজন শ্রমিক নেতাকে অপহরণের অভিযোগে আন্দোলন করছে সাধারণ শ্রমিকরা। ছাত্রলীগের হামলায় একজন গুরুতর সহ অন্তত 10 থেকে 12 জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকরা। দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় রোববার রাত 10টা থেকে আন্দোলন শুরু করেন এ ফ্যাশনের শ্রমিকরা। সর্বশেষ রাত 1টা পর্যন্ত আন্দোলন করতে দেখা গেছে। এতে প্রায় 2 শতাধিক শ্রমিক অংশ নেন। মুন্সিগঞ্জ শহরের লাগোয়া ধলেশ্বরী নদীতে হাত পা বিহীন অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার বেলা 11:30টার দিকে শহরের হাট লক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে। মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবাহান জানান, আজ সকালে ওই যুবকের লাশ নদীতে ভাসতে দেখে নদী তীরবর্তী বাসিন্দারা। পরে তারা খবর দিয়ে নৌ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তেহরিকে ইনসাফ তথা পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা প্রমাণের স্বাস্থ্য পরীক্ষার দাবি করেছেন তিনি নিজেই। ডন জানিয়েছে, রোববার ফরেন্সিক টেস্টের জন্য লাহোর ছাড়ার পূর্বে এমন অভিযোগ করেন ফাওয়াদ চৌধুরী। সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য লিখিত আবেদন করেছেন সাবেক এই মন্ত্রী। পাকিস্তানের উপনির্বাচনে 33টি আসনে দাঁড়াবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী টুইটারে এমনটাই জানিয়েছেন। ফাওয়াদ টুইট করে জানান, উপনির্বাচনের 33টি আসনেই তেহরিকে ইনসাফের প্রার্থী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে চলতি বছরের 16 মার্চ পাকিস্তানে উপনির্বাচন হবে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।